সন্ত্রাস করে কিছু হয় না, শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা সন্ত্রাস করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সন্ত্রাস করে কিছুই হয় না। 35 বছর তো আমরা দেখেছি ত্রিপুরা সন্ত্রাস করে করে বিচ্ছিন্ন বিরোধীরা। সন্ত্রাস তো মানুষ পছন্দ করে না, যারা সন্ত্রাস করছে তাদের জন্য বলতে চায় ডেমোক্রেসিতে সন্ত্রাসের জন্য কোনো স্থান নেই বলে এদিন সন্ত্রাসীদের কড়া জবাব দিয়েছেন তিনি। मैं तो बार बार कहूँगा डेमोक्रेसी में सबका राइट है, ये नहीं होना चाहिए। मैं बार बार सबको बोलता हूँ, कोई ज़रूरत नहीं है ये सब होने का, ना हमारा ना उनका, सब अपना ही है। तो बिना अगर डेमोक्रेसी को रखना है ठीक ठाक से, तो मेरे ख्याल से किसी के ऊपर हमला नहीं होना, सीधी सी बात है। सब परसों आपके पार्टी के ऊपर हुआ है, आज कांग्रेस पे हुआ है, और बार बार आरोप आ रहे हैं पुलिस के, द इनएक्शन ऑफ पुलिस इन फ्रंट ऑफ पुलिस द थिंग्स हैपेंड, व्हाई पुलिस कुड नॉट स्टॉप इट? नहीं नहीं, व्हाई नॉट, पुलिस इज एड्रेसिंग इन ईच एंड एवरी केसेस, पुलिस हैव अरेस्टेड, आई हैव द डाटा, आई कैन टेल यू, तो पुलिस इज देयर डूइंग देयर एक्शन, देयर इज नो प्रॉब्लम एंड दे हैव देयर फ्री हैंड। एक्जेक्टली, दे आर एड्रेसिंग, दे आर, दे ऑलरेडी हैव अरेस्टेड सो मेनी पीपल, तो I think there is no scarcity of the action of our police department. যারা সন্ত্রাস করছে তাদের উদ্দেশ্যে কি বলবে? What is the message? সন্ত্রাস যারা করে তাদের কাছে আমি একটাই বলবো, সন্ত্রাস করে কিছু হয় না। আর সন্ত্রাস তো 35 বছর আমরা দেখেছি, আর 5 বছর মাঝখানে যে জোট আমল ছিল সেখানেও সন্ত্রাস দেখেছি। তো এই সন্ত্রাস করে করে তো গেল, মানুষ তো লাইক করে না। আমি তাই যারা সন্ত্রাস করে তাদের কাছে একটাই আবেদন রাখবো, যে কোনো অবস্থায় ডেমোক্রেসিতে সন্ত্রাসের কোনো স্থান, দ্যার ইজ নো রুম ফর এনি অ্যাটাকস অর লাইক দিস। শুক্রবার আগরতলা চুড়াইবাড়ি হাইওয়ে টহলদারি গাড়িগুলিকে সবুজ পতাকা দিয়েছেন। সেখানে রাজ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি এদিন বলেন যে ত্রিপুরার 35 বছরের যে কালচার তা একদিনে শেষ হয়ে যাবে না, মানুষ চায় শান্তি সম্প্রীতি। আমাদের সরকারও সেই দিশাতেই কাজ করে চলেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ত্রিপুরাতে 35 বছরের যে কালচার আপনারা সবাই জানেন, বহু বছর ধরে এই কালচার চলছে এখানে, একদিনে সব কিছু শেষ হয়ে যাবে সেটা ভাববার কিন্তু অবকাশ নেই। আমরা চেষ্টা করছি, মানুষকেও, মানুষও চায় শান্তি সম্প্রীতি, সেই দিশায় আমরা কাজ করছি, আমাদের সরকারও কাজ করছে। তো আগামী দিন নিশ্চয়ই একটা সুনারা, যা হিন্দিতে বলে সেইভাবে এটা ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হবে, সে আশা। এদিন বিরোধীদের একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, সেই সঙ্গে বার্তা দিয়েছেন ত্রিপুরায় শান্তি সম্প্রীতি অটুট রাখার। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।